সবাইকে সময় দিয়েছে, সবাই দেখিয়েছে রঙ্গ। সবাইকে সময় দিয়েছে, সবাই দেখিয়েছে রঙ্গ। আরে নিজের সাথে সময় কাটাতে এসো উত্তরবঙ্গ। ভেবেছিলাম নর্থ বেঙ্গলে আসবো আমি ট্রেনে, কিন্তু আমি এখন পচা, তাই ঘুরছি আমি প্লেনে। আমাদের পশ্চিমবঙ্গে 23টা জেলা, তার মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ডিভিশনে 5টা জেলা। অঙ্কিতাকে আমি যেখানে যেখানে নিয়ে যাই সেখানে এরকম হিস্ট্রির প্রশ্ন করি, হিস্ট্রি বলবো না জিওগ্রাফির প্রশ্ন করি। তো আজকে যেখানে এসেছি উত্তরবঙ্গে, এই উত্তরবঙ্গে কটা জেলা এটাকে কিন্তু বললাম, কি বলে 24টা, সেটা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা। এই উত্তরবঙ্গে এই জলপাইগুড়ি ডিভিশনে কটা ডিস্ট্রিক্ট, না 5টা ডিস্ট্রিক্ট, 5টা জেলার নাম হয়তো জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আর কি যা বলে গেছি, তিনটে বলেছি, দুয়ার 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 দরজা, আলিপুর দুয়ার, আলিপুর দুয়ার, আরেকটা কালিম্পং। হ্যাঁ, করতে আসিনি, পড়াশোনা করতে এসেছি আমরা, দিস ইজ নট আ ট্রিপ। আর এই উত্তরবঙ্গের যে 5টা জেলা, এই 5টা জেলার মধ্যে কিন্তু কিছু ইউনিক, কিছু স্পেশাল এবং কিছু আনএক্সপ্লোর জায়গায় তোমাদের দেখাবো। আজ তোমাদের দেখাবো শহরের মাঝে একটা বিশাল রাজবাড়ি, আর একদিকে একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে তুমিই রাজা, কারণ প্রকৃতির মাঝে তুরতুর। এই উত্তরবঙ্গ সিরিজে 3টে ভিডিও হবে। প্রথম ব্লকটায় কোচবিহারের রাজবাড়ি আর আলিপুর দুয়ারের তুরতুরি, দুটো জেলা হয়ে যাবে। দেখো কোচবিহারের রাজবাড়ি সবাই দেখেছো, সবাই চেনো, কিন্তু তুরতুরি গ্রামটা কিন্তু প্রথম চিনবে হাইফক্সের থেকে। অবশ্যই এই ব্লকটা লাইক করো এবং শেয়ার করো। আমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে নেমে এখন যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে, আর কোচবিহারের রাজবাড়ি প্রথম দেখবো, যেটা খুবই ফেমাস একটা জায়গা। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এখন আমরা জলপাইগুড়ি হয়ে, মানে জলপাইগুড়িতে ঢুকছি একচুয়ালি। তো এই জায়গাটার নাম হচ্ছে ফাটাপুকুর। রাস্তা দিয়ে চলতে চলতে যে নামগুলো চোখে পড়ছে সেগুলো দেখে মনে হচ্ছে যে এখানকার মানুষজন যখন নামকরণ করেছিল তখন জাস্ট মানে নামটা বসিয়ে দিয়েছে, কিছু একটা রিজন দিয়ে বসিয়ে দিয়েছে। কারণ একটা জায়গা দেখলাম মাথা ভাঙা, তো মাথা ভাঙা মাত্র ফাটে শুনেছি, মাথা ভাঙে কখনো শুনেছি? কারণ একটু আগে সেই বললাম ফাটা পুকুর ছিল, মাথা ভাঙার জায়গায় মাথা ফাটা, ফাটা পুকুরের জায়গায় ভাঙা পুকুর হওয়া যাচ্ছে, এটা টাং টুইস্টার হবে কিন্তু। জলপাইগুড়ি যাওয়ার পথে একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম, সেই হচ্ছে তিস্তা ব্যারেজ ব্রিজ। এই তিস্তা ব্যারেজ ব্রিজ থেকে ময়নাগুড়ি, আলিপুরদুয়ার এই সব জায়গাগুলো যায়। এখন অবশ্য তিস্তা নদীটা মজে রয়েছে, কিন্তু এখান দিয়ে ড্রোন ভিউতে যা লাগছে সুমু লেভেলের জায়গা। বাপরে বাপ, এখান দিয়ে যা জোরে গাড়ি যাচ্ছে, এখানে মাঠে কি সুন্দর গরু চড়ছে, দেখে ভালো লাগে। আর আমারও পেছনে একটা দেখতে পাচ্ছ, নিজে গরু তো। হ্যাঁ, রতনে রতন চেনে, কুচবিহার শব্দটা কোথা থেকে এসছে? সেই কুচ বংশ ছিল, কুচ ডাইনাস্টি, সেই কুচ ডাইনাস্টি থেকে কিন্তু কুচবিহার নামটা এসছে। আর হাইফক্সের টিচার হচ্ছে আমি, আর আমার স্টুডেন্টস হচ্ছে আজকে 3 জন, কিন্তু আজকে আমার টিচার হচ্ছে এই দাদা, এই দাদার নাম রবিদা। তো রবিদা বলছে এখানকার ভাষা হচ্ছে রাজবংশীয় ভাষা, সেই রাজবংশীয় ভাষা কিন্তু এখানকার প্রায় উত্তরবঙ্গের অনেক মানুষই বলতে পারে, প্রায় 80% মানুষ বলতে জানে। তো এই দাদা বলছিল যে ধরো আমি ধরো বললাম যে আমি কলকাতা থেকে এসেছি, এটা কিভাবে বলবো, মুই কলকাতা থেকে আইছো, মুই কলকাতা থেকে আইছো, যখন প্রথমে যে সময় রাজবংশীয় ভাষা কিছু বলো তখন বলে কি কম, কি কম, কি কম, আচ্ছা কি কম, এটা হচ্ছে রাজবংশীয় ভাষা। কোচবিহার প্যালেসে পৌঁছে গেছি, সবাই এখন এইচএস পরীক্ষা দিয়ে দেখলাম ফিরছে, বেশ ফাঁকা ফাঁকাই আছে, এখন দুপুর 1:30 বাজে, বেশ ভালো গরমও আছে। আর এরা দুজন যা ঘুম দিয়েছে, মানে আর যা নাক ডেকেছে, দাদাকে হর্ন দিতে হচ্ছিল না, জিজ্ঞেস করো, এদের নাক ডাকাতেই লোকজন সরে যাচ্ছিল। কোচবিহার প্যালেসের সামনে এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, একটা বড় মাঠ, পুজোর সময় কিন্তু পুরো ভরে থাকে, কিন্তু আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, দুপুরের দিক তো একটু ফাঁকা ফাঁকা আছে, দেখি ফাঁকা ফাঁকা গিয়ে যদি ব্লগটা করতে পারি। ব্যাপারটা হচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে, এখন তো লুকিয়ে খপচে খাপচে ব্লগ করছি, গাড়ি দাঁড়াল, কিন্তু ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে এখানে ভেতরে ক্যামেরা ইউজ করতে দেবে কিনা। का खेला है दो दिन का जुगमा मेला है। প্যালেসটা দূর থেকে তো ঘ্যামা লাগে, আমরা যখন ভিক্টোরিয়া দেখেছি বেশ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ফিল দিচ্ছে। এই হচ্ছে কুচবিহারের রাজবাড়ি, মানে কতটা বড় দেখেছো, আমার ক্যামেরাতেও আসছে না ওয়াইড অ্যাঙ্গেল। 1887 সালে নৃপেন্দ্র নারায়ণের হাত ধরে এটা হয়। নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কিন্তু এখানকার মানে কোচবিহারের একদম স্থাপত্যের কর্ণধার, তখন তো একটা কামরূপ স্থাপত্যের বিশাল বড় রাজ্য ছিল কোচবিহার, তো পুরোটাই কিন্তু তৈরি করেছেন নৃপেন্দ্র নারায়ণ। কোচবিহার রাজবাড়ির বাইরেটা তো একরকম দেখলে, কিন্তু ভেতরে ঢুকেই এরকম গম্বুজ, বিশাল উঁচু গম্বুজ, মানে এটা ক্যামেরাতে ফিল করতে পারছো কিনা জানি না, আলাদাই আলাদাই।
এই কুচবিহার রাজবাড়ি কিন্তু বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করা হয়েছে। আর নৃপেন্দ্রনারায়ণ যেহেতু লন্ডনে গিয়ে পড়াশোনা করেছিলেন, তো লন্ডনের একটা ছাপ রয়েই গেছে এখানে। প্যালেসের পড়তে পড়তে যেরকম তখনকার দিনের স্থাপত্য, আর এই জায়গাটা, এই একটা জায়গা দিয়ে এই যে জায়গাটা দেখা যায়, উফ, এখানে যা সুন্দর সুন্দর ছবি আসবে, মানে দেখার মতো। কুচবিহারে আসার পর থেকে অনেকের সাথে দেখা হচ্ছে, বিশেষ করে এখন এইচএস পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে, আজকে বাংলা পরীক্ষা ছিল। তো এক্সাম কেমন হয়েছে সবার? এক্সাম ভালো হয়েছে, মানে সবকটা এক্সামই ভালো যাচ্ছে। সবাই কুচবিহারে এসে খুব ওয়ার্ম ওয়েলকাম পাচ্ছে, ওদের থেকে খুব ওয়ার্ম ওয়েলকাম পেলাম। ওরা বাইরে থেকে ডাকছি, আসলে শুনতে পাইনি। তোমরা তো এখানে পুরো প্রায় আসো? হ্যাঁ, আমরা এখানে প্রায় প্রায় আসো। না না, আসতাম না, পরীক্ষা বাড়ি যেতাম, তো তোমাকে দেখলাম হুট করে। আচ্ছা, চিনতে পারলাম তোমাকে, ডাকলাম, বলে চিনতে চিনতেছেন, আমি বললাম বলে বস্তির ছেলে কুচবিহারে। দেখো একটা জেলা কিন্তু কমপ্লিট হলো না পুরোপুরি, কিন্তু একটা জেলা ছুঁয়ে গেলাম। এরপরে আবার আসবো, কারণ এখন আমি ঠিক করেছি প্রত্যেকটা জেলায় কিছু স্পেশাল জায়গা যাবো, আর কিছু আনএক্সপ্লোর্ড, কিছু অজানা জায়গায় যাবো। কুচবিহার রাজবাড়ি হয়ে গেছে, এইবার যে জায়গায় যাবো সেটাই হচ্ছে মেন আকর্ষণ। আই থিঙ্ক এই দাদা জলপাইগুড়িতে থাকে, সে কিন্তু উত্তরবঙ্গে থেকেও এই জায়গাটা যায়নি, এই দাদা প্রথমবার যায়। জায়গাটার নাম হচ্ছে তুর্তুড়িকোন্ডা। তুর্তুড়িকোন্ডা হচ্ছে আলিপুরদুয়ার একটা স্পেশাল আকর্ষণ। এটা খুবই একটা আনএক্সপ্লোর্ড জায়গা। আই থিঙ্ক বাংলায় বোধ হয় এক দুটো ব্লগ আছে, আই থিঙ্ক, যাই না। তো আমার ব্লগে প্রথমবার দেখাবো, সেই জন্য লাইক করো আর শেয়ার অবশ্যই করো ভিডিওটা। আলিপুরদুয়ার ঢোকার পর থেকে যেন দরজা খুলে গেল, মানে গাছপালার দরজা। এত বড় বড় গাছ চারিদিকে, রাস্তাটা ভাগ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমি একচুয়ালি গাছপালা অতটা চিনিও না, আমি যেটা বড় বড় বট গাছ ভাবছিলাম সেটা একচুয়ালি খিরিজ গাছ। এই ফার্স্ট টাইম খিরিজ গাছ দেখলাম, এত বড় এরকম বট গাছের মতো, প্রচুর শাখা প্রশাখা। এখন এসেছি আলিপুরদুয়ারের হাতিপোতা বাজার। এই হাতিপোতা বাজার থেকে আরো 2 কিলোমিটার ভেতরে যাবো, সেই জায়গার নাম হচ্ছে তুর্তুড়িকোন্ডা। তুর্তুড়িকোন্ডার মেন আকর্ষণ হচ্ছে কালা পাহাড়। এখানে একটা কালা পাহাড় আছে, সেটা তো দেখাবোই, আর ভুটান গার্ড, সাথে ইজিফিসর তো হোমস্টে আছে। ইজিফিসর ব্যাপারে তোমরা জানো, এর আগে আমি বারবার ইজিফিসর জায়গায় এসেছি, কারণ ইজিফিসর হচ্ছে অফবিট জায়গার একদম রাজা। মানে অফবিট জায়গাগুলো এত সুন্দর হোমস্টে বানায়, প্রত্যেকটা অফবিট জায়গাতে একটা স্টোরি থাকে। আর যদি এই জায়গায় আসতে হয় তাহলে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, ইজিফিসর ফোন নাম্বার দেওয়া আছে, কল করে না সব বুঝিয়ে দেবে, প্যাকেজও বলে দেবে, জাস্ট এসে ফিল করো জায়গাটা। ওফ, আলাদাই জায়গা, আলাদাই রাস্তা, আলাদাই ফিল। গাড়ির সঙ্গে বাদরামি মারছি আমরা, এখানে গাড়ি ভাড়া করে এলে এভাবে বসে একটু রাইড করো। আমি ফার্স্ট টাইম এরকম রাইড করছি, না হলে অন্যরকম ভাবে রাইড করি। আমি চারিদিকে শুধু পাখির আওয়াজ, সাথে ঝিঝি পোকা। এটা কোন পাখি ডাকছে কমেন্ট সেকশনে লেখো। জাস্ট এই ভাইবসটা দেখো, এই ভাইবসটা জাস্ট ফিল করো। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, নিঝুম, অথচ রিসর্টটা কি কুল। এখানে হাতি আর রাইনোর মূর্তি আছে, সাথে এই লাইটিং বিউটিফুল। আলাদাই আলাদাই, এখানে প্রচুর রাইনো হাতি আছে, তার মাঝখানে পুচকু বিড়াল, এত জলি বিল্লি, এত ফ্র্যাঙ্ক, একটু বেশি ফ্র্যাঙ্ক। কামড়াচ্ছে আবার, কামড়াচ্ছে, এই কামড়াচ্ছিস কেন তুই? এটা তো পুরো কাঠের জায়গা, এত সুন্দর সাউন্ড হচ্ছে কাঠে। তো আমরা ভাবলাম যে যেহেতু আমাদের ভারতের এখন গর্বের বিষয় আছে, অস্কার পেয়েছে আমাদের নাটু নাটু সং, ওই নাটু নাটু সঙ্গে আমি আরো এখন নাচবো, ট্রিবিউট করবো নাটু নাটু সঙ্গে। না পাটা সডু, না পাটা সডু, না পাটা সডু, নাটু 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 নাটু। ঘরগুলো এত কিউট এন্ড সেক্সি, এরা কাঠ আর উপরে প্লাইউড, আর প্রত্যেকটা ঘরের দরজার নাম লেখা আছে। এখানে লেখা আছে পর পর পর, এটা কি? দোলন চাপা, দোলন চাপা, এটা একটা বলে দিয়েছি বলে। আর একটা রুমের নাম আছে, এই রুমটার নাম পর, মানে ইংলিশ মিডিয়ামে মেয়ে তো এই জন্য শঙ্খ পুষ্প। মুখে বলে বোঝানো যায় না, তাই চলে এসো, বুক করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, বুক করো, চলে এসো, এনজয় করো, আর আমার নামটা নিও, আমার নাম নিলে একটা স্পেশাল ছাড় পাবে। এবার এই তুর্তুড়ি গ্রামে এত সুন্দর একটা আনএক্সপ্লোর্ড, একটা অফবিট জায়গায় আসবে কিভাবে? পাপনদা বললেন যে কোনো আসামের ট্রেনে উঠবে, যদি ট্রেনে আসো তাহলে কিন্তু আসামের ট্রেনে উঠবে, আলিপুরদুয়ার জংশন অথবা নিউ আলিপুরদুয়ার নামলেই কিন্তু তোমরা যেহেতু কন্ট্যাক্ট করেই আসবে, তোমার জন্য গাড়ি দাঁড়ানোই থাকবে ওখানে। ওখান থেকে একদম তুর্তুড়ি গ্রামে এখানে নিয়ে চলে আসবে, আর 3 দিনের একটা প্যাকেজ থাকে। এই 3 দিনের প্যাকেজ অনুযায়ী এই জায়গাটাকে তোমাদের এক্সপ্লোর করানো হবে। কালকে যেহেতু ভোর ভোর উঠতে হবে, আমাদের এখনই রাতের ডিনার দিয়ে দিচ্ছে 9:30। তোমরা যখন আসবে তোমরা যখন ইচ্ছা চাইতে পারো, 10:00-11:00 যখন চাইবে তখনই খেতে দেবে, যেহেতু পরের দিন আমরা অনেক ভোর ভোর শুরু করছি, সেজন্য আমরা এখনই খেয়ে নেবো। আর খাবারের মধ্যে তোমরা যা চাইবে তাই দেবে, যদি ডিমের ঝোল বলো, যদি মাছের ঝোল বলো, যদি চিকেন বলো, অথবা যদি মাটন বলো, সেটাই করা হবে।
সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ এতদূর জার্নি করে এসেছি, এতটা শরীরের হাল খারাপ ছিল কালকে যে আজকে সকালে ঘুমই ভাঙছিল না। এবার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে ভুটান ঘাট, আর ওখানে যেটা আছে কালা পাহাড়। তো আমরা এখানে তিনটে বাইক হায়ার করেছি, আর তোমরা এলে ওখানে তিনটে বাইক হায়ার করতে হবে। তিনটে বলতে আমরা যেহেতু তিনজন আছি, একটা বাইকে এক একজন করে যাবে, এক একজনের থেকে ওখানে কিন্তু 500 টাকা করে নেয়। বাইক করে ওখানে যাওয়া হবে, ওখানে গিয়ে এক্সপ্লোর করা হবে, তারপরে কিন্তু ওখান থেকে ফিরে এসে এখানে তারপর গাড়ি করে যেতে হবে। কিন্তু এখান থেকে কোনো চার চার গাড়ি ওখানে যেতে পারবে না, বাইক হায়ার করতেই হয়। ভুটান আসামের যেহেতু বর্ডার, সেই জন্য ওখানে কিন্তু ক্যামেরা বা ড্রোন কিছু ইউজ করতে পারে, সেই জন্য ফোন। একটা মজে যাওয়ার নদী আছে, আর শুধু নদীই নয়, দুই দিকে গাছপালা আর মাঝখানে সরু রাস্তা। এই রাস্তা মোটামুটি 5 কিলোমিটার যাবে, আর 5 কিলোমিটার গিয়ে তার 15 মিনিট বাদে সেই কালা পাহাড়। বিটিআর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বিটিআর মানে হচ্ছে বক্সার রিজার্ভ টাইগার। এই জঙ্গলে একটা হন্টেড ভাইব দিচ্ছে, আলাদাই লাগছে, মানে গাছে কোনো পাতা নেই। এই জায়গাটা যে কোনো হরর মুভিকেও আর কি ফেল করে দেবে, এতটাই হন্টেড এবং অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। শেষে আর 5-7 মিনিট এরকমই রাস্তা পাবে, মানে আলাদাই একটা অ্যাডভেঞ্চারাস রোড পাবে, মানে সেই লাদাখ লাদাখ ফিল হবে, মানে বালি পাথরের উপর দিয়ে বাইক জার্কিং করতে করতে যাচ্ছে। এই হচ্ছে রাইডাক নদী, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুটানেই আছি, মানে এটা নো ম্যানস ল্যান্ড ভুটানের। এখানে পারমিশন নিয়ে আসতে হয়, এখানে আসলে ধুলো লেগে রাস্তা দিয়ে হয়ে যায়। এখানে নেমে একটু জলের সাথে জলকেলি করবো, তোমরা এসে জলকেলি করতে পারো। ওই পেছনে হচ্ছে কালাপাহাড়, ওখানে হেঁটে যাবো, গিয়ে কালাপাহাড়টাকে আরো ভালোভাবে এক্সপ্লোর করবো। আর এই জায়গাটাকেই বলা হচ্ছে ভুটান ঘাট। এই রাইডাক নদীটাই কিন্তু ভাগ করেছে ভুটানের সাথে ইন্ডিয়াকে, আলাদাই জায়গা আলাদাই ভিউ। উফ উফ উফ, ঠান্ডা জল। এবার নেক্সট কালা পাহাড়ে যাবো আমরা। কালকে একটা হাতির পাল বোধ হয় এসেছিল, এই বড় হাতির পায়ের ছাপ দেখতে পাচ্ছ? এই কত বড় পায়ের ছাপ বাবা, হাতির পায়ে আমার কটা পা ধরে দেখি, মোটামুটি আরো আমার 5টা পা জুড়ে যাবে। এখানে কি চিতাও গেছে? এখানে চিতা আছে? হ্যাঁ, এই জঙ্গল দিয়ে এখন বেরোবে না তো? গিয়েছিল একটা মা চিতা, তার বাচ্চাও গিয়েছিল, চিতাটার পায়ে দেখো ছোট্ট পুচকু মতো। হাতির পা দেখানো হলো, চিতার পা দেখানো হলো, এরা বলছে আসো আর সামনে আসো, এরপর বলছে চলো চলো চিতার সামনে নিয়ে যায়। এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে দেখো আমার ময়ূরের পায়ের ছাপ পেলাম। এখানে সবাই একসাথেই হাঁটে, এখানে সবার বন্ধু, চিতা ময়ূর হাতি সবাই এক ঘাটে জল খায়। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে সূর্যের আলো পড়ে এই পাহাড়টার এক এক জায়গায় এক এক রকম কালার। এই দেখো এখানে পুরো খয়েরি, ওইখানে গ্রে, ওখানে ব্ল্যাক, মানে এটা ক্যামেরা জাস্টিফাই হচ্ছে কিনা জানি না। ওই পেছনটা আবার গ্রিন, এখানে 7 রকমের কালার পাহাড়টায় দেখতে পারবে, একটা পাহাড়ে 8 রকম কালার। দূর থেকে মনে হবে কোনো বাচ্চা এসে এখানে কালার পেন্টিং করে দিয়ে গেছে, অথবা কোনো ভালো আর্টিস্ট হয়তো এখানে এঁকেছে। এই দেখো ছাপড়ি ইউটিউবার, যেখানেই যাবে সেখানে ও আমার নাম লিখছে, তাহলে ঠিক আছে হাই ফক্স লিখছে। এই পাহাড়টাতে যত ধরনের কালার আছে ঠিক তত ধরনের কিন্তু কালারফুল এখানে পাথরও দেখতে পাবে। ওই পাহাড়টার মধ্যে কিন্তু এই কালারটা একটা আছে, বিভিন্ন কালারের পাথর এখানে। এই কালা পাহাড়ের এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই এসে করো এখানে। আজকে সূর্যটা যদি একটু এইদিকে থাকতো তাহলে পাহাড়টার উপর ঠিকঠাক পড়তো কালার, মানে কালারটা আরো বোঝা যেত। আলিপুরদুয়ারে এই অফবিট ডেস্টিনেশনটা কতজন জানতে কমেন্ট সেকশনে জানিও, কারণ আমি আজ অব্দি কেউ আমাকে বলেনি, মানে অনেকে অনেক জায়গায় সাজেশন করেছে কিন্তু এই কালা পাহাড় জায়গাটা কেউ সাজেস্ট করেন। আর এই জন্য আমি ইজি ফিসকে এত ভালোবাসি, ইজি ফিসে যারা কাজ করে সেই ইজি ফিসের লোকরা পুরো ইন্ডিয়া ঘোরা ওদের, আর একদম মানে ইন্ডিয়ার কোনায় কোনায় ঘোরা। যত অফবিট ডেস্টিনেশন আছে সব তুমি ইজি ফিসের কাছে পেয়ে যাবে। ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, কল করে জেনে নাও তোমাদের ওখানকার কোনো এরকম অফবিট ডেস্টিনেশন আছে কিনা যেটা তুমি জানো না হয়তো। আর ওদের যে লিঙ্কটা আছে সেটাও দেওয়া আছে ডেসক্রিপশনে, আরো অনেক নতুন জায়গার তোমরা খোঁজ পাবে সেখান থেকে। যাওয়ার সময় সেই গাছপালা সেই হন্টেড জায়গাটা যে দেখালাম সেখানে আবার নেমে গেছি ছবি তোলার জন্য। আর এখানে একটা অন্যরকম ভাইবস আছে, এখানে বলে যে কেউ কেউ এসে নাকি এরকম আগুন ফাগুন জ্বালিয়ে দেয়, বলছে কিছু পাখির দ্বারা ওখানে নাকি আগুন ফাগুন লেগে যায় মাঝে মাঝে। আর এখনো একটা গাছ ওখানে জ্বলছে, কালকে রাতে হয়তো ওই গাছটা পুরো ছাই হয়েছে। ময়ূর ডাকছে, ময়ূর। এই জায়গাটা এতটাই মানে রুক্ষ, এই যে শুকনো শুকনো গাছগুলো দেখছো চিক চিক করে কাটার মতো বৃদ্ধে শরীরে, তো এইগুলোকে বলে হচ্ছে বনমারা গাছ। ব্রেকফাস্টে 4টে লুচি, ছোলার ডাল আর একটা ডিম দিয়েছে। ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে যাবো জলদাপাড়া হয়ে বিন্দু, আর বিন্দুর পরে চলে যাবো সিন্ধু, সিন্ধু না, তারপরে চলে যাবো কালিম্পং। প্রথম দুটো জেলা হয়ে গেল কোচবিহার আর আলিপুরদুয়ার, এরপরে যাবো হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি হয়ে চলে যাবো কালিম্পং, আরো দুটো জেলা হয়ে যাবে, তারপরে যাবো দার্জিলিং। টোটাল 3টে ভিডিও হবে, এরপরে জলপাইগুড়ি আর কালিম্পংয়ের একটা হবে আর একটা দার্জিলিংয়ের হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে এখানে ঘুরতে আসো গ্রুপে। আর যদি আমার নাম নাও তাহলে একটা স্পেশাল ছাড় পেয়েই যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো আর শেয়ার করো। আর এই তুরতুরি গ্রামটাকে আমাদের ফক্স আর্মি আমরা শেয়ার করে ভাইরাল করবো, চলো শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানাও এই কালাপাহাড় সম্পর্কে আর কিছু জানো কিনা, কারণ অনেক গল্প আমি জানি না, তোমরা জানতে পারো। চলো সেলফ স্টারডম আমি না সেলফ স্টারডম বলে না সেলফ সেলফ স্টারডম আমি উত্তরবঙ্গে। আলাদাই ফিল দিচ্ছে, আলাদাই ফিল দিচ্ছে। উফ।